তাহলে অনেক ভালো হতো। তুমি যেটা ভালো মনে করো তাই করবে মা। আচ্ছা বাবা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম। কে ভালো ভাই? জি আপনার সাথে কিছু কথা ছিল। জি আমার ছেলের তো বিয়ে বয়স হয়েছে, তো ওর জন্য একটা মেয়ে খুঁজছে। আপনার কাছে কি মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ ঘরোয়া হতে হবে মেয়েকে। সবাইকে মাঠে ঘুরে করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। মেয়ে আছে তাহলে? নাম কি? জমেলা? আমি তানিয়ার মা বলছি। ঘটক ভাই থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ও ঘটক ভাই তো আমাকে বলেছিল। ও তো আপনি তো ঘটক ভাই থেকে সবকিছু জেনেছেন। আমরা একটা খুশি ঘরোয়া শুনেছি, আপনার মেয়েটা নাকি খুব ভালো। তো আপনারা যদি বিয়ের তারিখটা ঠিক করে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ সামনে শুক্রবারে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে শুক্রবার বিয়েটা ঠিক করছি। আচ্ছা আচ্ছা। আব্দুল হাকিমের একমাত্র কন্যা জমেলার সাথে আব্দুল আব্দুল একমাত্র ছেলে চান্দমিয়ার চান্দমিয়ার সাথে 1,01,000 দেন মোহর ধার্য করিয়া বিবাহ ধার্য করা হইল। মা বলো কবুল, আবার বলো কবুল, আবার বলো কবুল। বাবা তুমি তো ঠিক আছে যাও তাহলে।
করছি আচ্ছা দাদাবাড়ি করবেন আপনি ছেলে আসার আগে দিনা সবটা শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা আচ্ছা
তুমি যেহেতু চাও যেটা ভালো মনে করো সেটাই করবে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো এখন মাকে আমরা কি বলবো মাকে বলবে যে আমরা ঘুরতে যাবো ¡Gracias!
দেখান আমার ছেলেটাও একটু শেষ বারের মতো দেখতেছে আপনি আমার ছেলেকে একটু বলবেন আসার জন্য আমি একটা বাড়িতে ফোন করছি আপনি টেনশন করেন না হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন আপনারা যদি আপনাদের শাশুড়িকে রেখে গেলেন সে তো অনেক অসুস্থ সে অসুস্থ নাকি তা আপনি আমাদের বলে দিলেন আপনি আপনার ছেলেকে এসেছে এখন সব দায়িত্ব আপনার আপনাকে তারা দেখতে যাচ্ছে তাকে বলো তার ছেলে অনেক ব্যস্ত আসতে পারবে না দেখো আমি তো কিছুই বুঝতে পারিনি যে মা এভাবে হঠাৎ করে